এক এক করে সমস্ত দেব দেবতাকে নিমন্ত্রণ করেছে কিন্তু আমি কি এতই পাপিষ্ঠ হব ওই দাম্ভিক মনিকে চন্দ্রহার সকলকে নিমন্ত্রণ করেছে দেয়নি আমায় নিমন্ত্রণ মাতা চন্ডীকে করেছে নিমন্ত্রণ কিন্তু দিল না চা কেন কে এমন অপরাধ ছিল শুধু কি তার কাছে চেয়েছিলাম আমি পুষ্পজল সেই চন্দ্রহার দিল না মোর কাছে পুষ্পজল কেন আমার রয়েছে সেই ব্রহ্মসা তাই কারণে সে চন্দ্রহার দিল না মোর কাছে পুষ্পজল আমি তো দেবী শিবকন্যা পদ্মাবতী আমার অঙ্গে দেব রক্ত বইছে কিন্তু তবু তবুও দিল না সে চন্দ্রহার আমার রাঙা চরণে পুষ্পজল কেন জানে কেন মরে আমার তিরস্কার করে দেখেছিস বারবার বলেছিলাম নিয়ে গেছিলাম মায়ের মন ওরে ভক্ত চাঁদ আমার রাঙা চরণে পুষ্পজল দিলে হইবে তোর মঙ্গল আজ তোর পুত্রের বিবাহ অমল অথচ হে শিব নন্দিনী পদ্মাবতীকে জিষ্ণু মন্ত্র কিন্তু আমিও ছেড়ে দেব না আমি হচ্ছে সে শিবকন্যা অতি ছল ভালো জালে চন্দ্রহার যাব তবু নিকটে নিয়ে যাব মায়ের মন শেষ বাড়ির জন্য একবার বুঝিয়ে বলবো ওরে ভক্ত একবার মা বলে আমার জল আমি যাবো ছুটে সে চাঁদের কাছে আমি যে মা আমি মা আমি যে মা এক এক করে অস্ত্র করে নাগের মা আমি দেখবো চরণে দেখবো কি করে তুই দিছিল আমার চরণে পুষ্প জল আমি যে মা আমি মা আমি মা না গে Yeah.
আমি ছলনার আশ্রয় নিয়ে বিদ্যা ব্রাহ্মণের রূপ নিয়ে এগিয়ে চলো যাব ভিক্ষা দেহে কে আমি বাবা এই ভিক্ষের জন্য কাঁধে নিয়ে দু হাত প্রসাদ করে ভিক্ষা চাই আমি এই গো তুমি আমি বিদ্যা ব্রাহ্মণী বিদ্যা ব্রাহ্মণী শোনো মা শোনো ভিক্ষা তোমাকে আমি এই মুহূর্তে দিতে পারবো না আমি আমার সন্তান লখাই নিবি নেই চল চল জানি লখো হ্যাঁ বাবা বিয়ের কাজ সম্পন্ন করে যখন আমি ফিরে আসব হ্যাঁ তখন তুমি ভিক্ষে চাইবে আমি ভিক্ষে তোমায় দেব না বাবা তোমায় যে প্রথম আজই ভিক্ষে দিতে হবে যদি তুমি ভিক্ষে না দাও আমি যে তোমার পথ ছেড়ে দেব না শোনো শোনো বিধা ব্রাহ্মণী বলো বাবা ভিক্ষে নেওয়ার জন্য তোমার এতই আশা তাহলে চলে যাও আমার সম্পর্ক না কর মহারানী সরকার ভূমি বাজারে করে আয়োজন এমনকি দিনে দুঃখী দরিদ্র প্রজাদের অন্ন বিতরণ করছে বস্ত্র বিতরণ করছে তুমি সেখানে যাও সেখানে গেলেই তুমি পাবে অন্ন বস্ত্র পথের মধ্যে আমি শুভ কাজে তোমাকে ভিক্ষে দেব না জানো বাবা একদিন গেছিলাম ওই শনিকার কাছে ভিক্ষে চাইতে কিন্তু দুষ্ট দুরাচার আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল হে তাই চম্পক নগর আমি যেতে পারবো না হে তুমি বিদ্যা জড়াতো কোন গীতে দিচ্ছ তুমি আমার একে মনসা মনসার ছত্র বেশি বুঝেছি বুঝেছি কুচ চক্র কালে হয় না কোনো চলাতে তাই না শোনো হে বিদ্যা জড়াতো বলো বাবা আমি তোমায় ভিক্ষা দেবো আমি তিনখানা গন্ডি কেটে দেবো তিনখানা গন্ডি তুমি যদি পেরিয়ে আসতে পারো তাইলে এই দেবো আমি তোমাকে ভিক্ষে তাই ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব বাসর গুরু ব্রহ্মা অসময় শ্রী গুরু হে নমঃ অখণ্ড মণ্ডল ব্যাপ্তম যেন চরা চর পদ পদ উদর্শী সঞ্জেন বেশ ভিক্ষে পাবো তো যাবো না কেন এসো ভিক্ষারে সে চন্দ্রহার পিতার নাম নিয়ে গন্ডি করেছে না যদি সেই গন্ডি পার করি না জানি পিতা মহেশ্বর কি করে হবে অপমান নহে নহে ছলনার আশ্রয় নেব আমি এসো ভিক্ষারে যাবো বাবা ভিক্ষে নাও তাইলে কি আমার সন্দেহটাই ঠিক তাইলে কি কুচক্রিকারীর চর্চা না এসো 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 কেন বিক্রি দিতে পারবে না তাহলে কি কুসংস্কার আমি বুঝেছি তোদের সলা ভালো তাই তো আমি আমার আর দাদা বোতামের নামে গন্ডি কেটে দিয়েছিলাম আমি জানতাম
পুত্র যদি ভুল করে তবে আমি কেমন মা সেই পুত্রকে ক্ষমা করে দিতে পারি না আমি যে মা ওরে পুত্র আমি তোরে ক্ষমা করে দিলাম ولكن يجب ان
এসেছিলাম অন্তিম আসনে এক এক করে সমস্ত দেব দেবতাগণ করেছে নিমন্ত্রণ আমায় করেছে তিরস্কার নিয়ে এসেছি মায়ের মন প্রিয় ভক্ত কেন বাঁচাতে একবার তুই আমার রাগা চড়ে পুষ্প দেওয়ালে দিলি আমার মাতৃকরণে বসে সিংহাসন প্রদায় চন্দ্রহাতের মস্তকে এই জীবনে বাঁচবে যতদিন ততদিন তোর পূজো আমি দেব না আই বলি চলে যা হইলে পদতলিত করে মেরে দেব তোকে না যেতে তোকে হবে অসম্ভব বলছে না বলে বল যা ঠিক বাবু এগিয়ে চলো কার সঙ্গে কথা বলছিলে তখন তোমার মায়ের সাথে মায়ের সঙ্গে ওই কুচক্রী কানি আমার হাতে পূজো চলছে দেব তা বলে আরবি লম্বা নয় আমি জানি অনেক কথাই বলবে আমি কারো কোনো কথা শুনব না চলে যাবো উজানি নগর ভালো আছি না চলো উজানি নগর কেসে হে লমে হে
কি হলো কে কে এই তোমরা থেমে গেলে কেন বাবু কে যেন বলছে বন্ধ করো এখানে বাদ্যকে বন্ধ করতে বলছে বাবু দেখতে তো পাই না আচ্ছা রাজবাড়ি তোর খাওয়া দাওয়া হয় না এই যে ঠিক আছে খাওয়া দাওয়া কেন করছিস রাজবাড়িতে কি খাওনি এ কে বন্ধ করতে বললি ভাই আমি তোকে বলছি কে বন্ধ করতে বললো আগে বলো বন্ধ করতে আবে আমি তোমার সবই কথা শুনলাম আমি তোমার মনের বাসনা পূর্ণ করব কিন্তু এখন বিয়ের কাজ সম্পন্ন করে আসি তারপর না আমি চন্দ্রপতি বিয়ের ভূমিকা করবো আমি যুদ্ধ বলে এই মেয়েদের কেঁপে উঠবে করবো তোমাকে আমি যদি সত্যি পরাজিত হই তাহলে আমি তোমাকে দেবো হিরোইনের পানে গো এসো আমি ঠিক আছে আজ আমি পরাজিত যা ধন শিকল বুঝে দে সাধু শোনো আমি তোমাকে তোমার কথা বলতে হবে তোমাকে যেতে হবে বরযাত্রী রূপে আমার ওই উজানি নগর